কুমিল্লায় বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা 2022 এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত ফায়ারিং রেঞ্জে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় 10টি ডিভিশন ও 5টি স্বতন্ত্র ব্রিগেড এবং লজিস্টিক এরিয়া সহ মোট 16টি দল অংশগ্রহণ করে। এতে 7 স্বতন্ত্র ব্রিগেড পদাতিক ডিভিশন 21.45 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং 11 পদাতিক ডিভিশন 20.97 পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। ফায়ারিং প্রতিযোগিতায় 11 পদাতিক ডিভিশনের কর্পোরাল আব্দুল হালিম শ্রেষ্ঠ ফায়ারার, 11 পদাতিক ডিভিশনের সৈনিক মোহাম্মদ তুহিন মিয়া ও ক্যাপ্টেন সৈয়দ রাফিসা জামান দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।